নমস্কার, চলে এসেছিলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ খাসির দোকান থেকে নিয়ে আসছি খাসির পায়া, তো সেটাই বাংলাদেশ স্টাইলে রান্না হয়েছে। এই খাসির পায়া, তার সঙ্গে আছে একটা বড় আলু, আর আছে এখানে রসুন। খাসির পায়া খেতে দুর্দান্ত লাগে। আর খাসির পায়া আজকে খাবো আমি লুচি দিয়ে। এই খাসির পায়া সঙ্গে দেখুন সেই সাদা সাদা তেল, চর্বি, ওয়াও! তো আমি এখান থেকে ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটি প্লেটে। আর খাসির পায়াতে আমি দিয়ে দিচ্ছি অল্প লেবু। ওফ, জাস্ট ফাটাফাটি, দেখতে যা লাগছে! এই দেখুন, একদম লাল লাল গ্রেভি, একদম লাল লাল গ্রেভি। আহা, সঙ্গে চর্বি আছে, আর খাসির পিস আছে, এক দুই পিস আছে এখানে, সেটাও থাকবে। তো শুরু করি। আগে একটু লুচি টেস্ট করে দেখি। একদম সফট সফট, উফ, যা গ্রেভিটা হয়েছে, একদম ঘন গ্রেভি, উফ, জিভে জল চলে আসছে। চমৎকার। আর এর উপরে আমি দিয়ে দিয়েছি অল্প আদা কুচানো। ওফ, ফাটাফাটি, একটু গ্রেভি দিয়ে আগে একবার টেস্ট করে নিচ্ছি। ওয়াও, চমৎকার, দারুন দারুন। আর এই দেখুন রসুন, একদম সব, ওয়াও, সেই সেই তো। রসুন দিয়ে আগে, নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ। ফাটাফাটি মামা, এই দেখুন, এই পায়া খাওয়ার স্টাইল শিখিয়ে দিচ্ছি। এই লুচি, লুচিতে যাবে গ্রেভি, আর সঙ্গে এই দেখুন আদা কুচানো। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না? আর এখানে নিয়ে নিচ্ছি একটু রসুন। আলুটা যাবে এখন একদম। ওয়াও, আর পায়ার সঙ্গে আছে এক দুই পিস মটন। দেখুন মটনটা একদম সফট। তো ওই মটনে আমি আগে একটু গ্রেভি নিয়ে নিব, আর এখানে যাবে একটু রসুন, আর দিব একটু আদা দিয়ে, তারপর একদম ওয়াও। একটু লঙ্কা ছিল, এ বুলেট ছাড়া জমছে না, তো বুলেট নিয়ে নিলাম। এই দেখুন বুলেট, বুলেট নিয়ে আবার একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে নিব একটু
লুচি দিয়ে ওয়াও জাস্ট ফাটাফাটি। শশা আজকের দিনটা বৃষ্টি বৃষ্টি, মানে সন্ধ্যার পর থেকে বৃষ্টি হচ্ছে। আর একটু বৃষ্টি হলে ভালো হতো, তো তার মধ্যেই মটন পায়া আর লুচি পুরো জমে ক্ষীর। সেই এবার দেখুন এই সেই পায়া, এই দেখুন কি সফট, ওর গায়ের চর্বিটা দেখেছেন একদম সফট। আহ কি বলবো, আহ আহা দেখি ভাঙা যায় নাকি। ভীষণ শক্ত মটনের পায়া না। এই দেখুন আবার একটু লুচি নিয়ে নিলাম, নিয়ে গ্রেভি দিয়ে মটনের পায়া হোক অথবা মটন গ্রেভি সঙ্গে যদি একটু রসুন না থাকে তাহলে একটু অন্যরকম কিছু মিসমিস মনে হয়, রসুনটা থাকলে মনে হয় পারফেক্ট। রসুনটা ওয়াও লুচি লাগবে। এবার নিয়ে নিচ্ছে সেই কাঙ্ক্ষিত আলু, একটা মটকা সাইজ আলু দেখতে পাচ্ছেন, তার হাফটা নিয়ে নিলাম। দুটো দাও, একটা দিয়ে দাও, ব্যাস। আর এর মধ্যে নিয়ে নিব সেই লাল লাল গ্রেভি, এই দেখুন গ্রেভিটা, আহ আহ ওয়াও। আর সঙ্গে আছে চর্বি, আর নিব আমি পায়া। ওফ এবার আমি নিয়ে নিচ্ছি একটু লেবু, আহ কেমন লেবুর গন্ধটা পাবি, খুব ভালো। এই দেখুন সেই ফুলকুলুচি, আহা হা হা হা, গরম গরম ফুলকুলুচি, ওয়াও। এই দেখুন একদম সফট, আহা হা হা। এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন, আমার প্লেটটা দেখাও, এটা কিন্তু পুরোটা কিন্তু
এমনি কোনো তেল না, এটা যে খাসির যে পায়াটার সঙ্গে যে চর্বিটা থাকে তার থেকে গলে এই তেলটার কালার এমন হয়েছে। ওয়াও, চর্বি দিয়ে তোমকা নিয়ে নিচ্ছি একটু গ্রেভি। এই দেখুন, একটু বেশি করে গ্রেভি না নিলে কি আর হয়। মটনের পিস একদম সফট। ওয়াও, এবার একটু আলু দিয়ে খেতে হবে। মটনের পিসটা একদম সফট, এই দেখুন হাতে দেওয়া মাত্রই একদম সফট। একটু লুচি দিয়ে খাওয়ার জন্য এরকমই মটন চাই। আহ, একটু লেবু নিয়ে নিচ্ছি। তো এই পায়া শীতকালে সব থেকে বেশি ভালো লাগে। এই সেই পায়া, তোমারটা ভাজা শুরু করো। ওফ, ভাঙতে পারছি হাড্ডি হাড্ডি। আরেকটা নিয়ে যাচ্ছি। এই দেখুন একদম সফট। ওয়াও, না এটার মধ্যে আগে একটু যেটা করবো একটু কারুকাজ করতে হবে, খাওয়াতেও কারুকাজ করতে হয়। এই দেখুন একটু লেবুর রস নিয়ে নিচ্ছি। ওয়াও, তো এই ছিল আমার আজকের ব্লগটি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার ট্রাই করুন মটন পায়া খাওয়ার জন্য। আমার মনে হয় আপনারা মটন পায়া খাওয়ার পর আপনারা প্রশংসা করতেই হবে মটন পায়া। কমেন্টসে জানাবেন আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগছে।